আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ নিহত জন। আহত মাঠে ছাগল ধরার জাল একজন কাটার তুচ্ছ ঘটনা নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে জিনাইধাই আবু সাইদ বিশ্বাস নামের এক ব্যক্তি ছুরিকাঘাতে নিহত হয়েছে বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার বারো নম্বর নিত্যানন্দপুর ইউনিয়নের গোলকনগর গ্রামে এ ঘটনা ঘটে এ ঘটনায় তিন ব্যক্তিকে এলাকাবাসী আটক করে পুলিশের সোপর্দ করেছে এ ঘটনায় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর হয়েছে স্থানীয়রা জানায় দীর্ঘদিন ধরে বারো নম্বর নিত্যানন্দপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মফিজ উদ্দিন বিশ্বাস এবং পরাজিত চেয়ারম্যান প্রার্থী ও অপর আওয়ামী লীগ নেতা ফারুক বিশ্বাসের মধ্যে বিরোধ চলে আসছে গত তিন দিন আগে গোলকনগর গ্রামের মফিজুদ্দিন সমর্থক শাহিন বিশ্বাসের এক কর্মী মাঠে মাছ ধরার জাল পাতে কে বা কারা রাতে তার জাল কেটে দেয় এসব ঘটনায় কেন্দ্র করে জুম্মান নামাজ শেষে মসজিদের হিসাব নিকাশ বুঝে দিয়ে বাড়ি ফেরার সময় গোলকনগর গ্রামের মাহাতাব বিশ্বাসের ছেলে শাহিন বিশ্বাস সহ তিন ব্যক্তি ফারুক বিশ্বাসের সমর্থক আবু সাঈদকে সুরিকাঘাতে গুরুতর আহত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এ নিয়ে পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এতে অন্তত জন আহত হয় ভাঙচুর করা হয় পাঁচটি বাড়ি শৈলখোপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন তুচ্ছ ঘটনা নিয়ে গোলকনগর গ্রামে সাইদ বিশ্বাস নামের এক ব্যক্তিকে নিহত হয়েছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় শাহিন বিশ্বাস বকু কাজী ও জোয়াদ আলী নামের তিন ব্যক্তিকে আটক করা হয়েছে বলেও তিনি জানান